পুরা বাংলা মানে ঢাকা বাংলা আমাদের বাংলাদেশের ভিতরে এই সুফল প্রধানের এই এখানে প্রতিষ্ঠানে যে ব্যায়ামটা হয়, ফিজিওথেরাপিটা হয়, আমার মনে হয় না এটা এই বাংলাদেশে অত্র বাংলাদেশে কোথাও এরকম হয়। এটার জন্য আমি স্যারকে সাপোর্ট করব। খুবই ভালো, খুবই ভাল লাগে আমার কাছে, মনে অশান্তি লাগে, ব্যথা হয়, শুতে গেলে, বসতে গেলে, নামাজ পড়তে গেলে পিঠের মধ্যে ব্যথা হয়, সালাম ফিরতে গেলে গাড়ে রগে জিমঝিম করে, এরকম একটা প্রবলেম হতে থাকে, তো কাঁধে ব্যথা হয়। আসসালামু আলাইকুম, আমি আমার নাম হাসতাহেনা, আমি ঢাকা থাকি, ঢাকা মিরপুর পল্লবীতে। আমার বয়স হচ্ছে 56 বছর। আমার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথার জন্য আমি এখানে ভর্তি হয়েছিলাম, আর এখন ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি ভালো হয়েছি। আমার 10 থেকে 12 বছর, প্রায় 12 বছর থেকে এই ব্যথা। তো 1.5 বছর আগে আমি এখানে ট্রিটমেন্ট নিয়েছি, ভর্তি হয়েছিলাম, ফিজিওথেরাপি নিয়েছি, নিয়ে আমি তখন পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম। তারপরে একটু অনিয়মে আবার 1.5 বছর পর আবার রিটার্ন করছে। আমি আউটডোরে এসেও 5 দিন ফিজিওথেরাপি নিয়েছি, তাতে আমি অনেকটা ইম্প্রুভ হয়েছিলাম। তারপরও আবার আমি গিয়ে অনিয়ম করছি, এক্সারসাইজ ঠিক মতো করি নাই, স্যারের কথা শুনি নাই, সিএনজি রিক্সায় উঠছি, যার ফলে আমার এই ব্যথাটা আবার ব্যাক করছে। বিধায় আমি এখানে আবার ভর্তি হয়েছি, অ্যাডমিট নিয়েছি, নিয়ে এখন আমি আজকে 6 দিন 6 দিন 31 তারিখে ভর্তি হয়েছি। এর মধ্যে মাশাআল্লাহ আমি একটু মোটামুটি সুস্থ হয়ে গেছি, আল্লাহ জানি করে আমি এরকম সুস্থ সবসময় থাকি। আপনাদের সবার কাছে আমার দোয়া রইল, এবার থেকে ইনশাআল্লাহ আমি আর অনিয়ম করবো না, আমি চেষ্টা করবো 3 বেলা ব্যায়াম নিতে, স্যারের পরামর্শ কাজে লাগাতে। আমার সবার কাছে দোয়া রইল যে এটা আমি মনে রাখতে পারি, আমি ভুলে যাই, মনে অশান্তি লাগে, ব্যথা হয়, শুতে গেলে, বসতে গেলে, নামাজ পড়তে গেলে পিঠের মধ্যে ব্যথা হয়, সালাম ফিরতে গেলে গাড়ে রগে জিমঝিম করে, এরকম একটা প্রবলেম হতে থাকে, তো কাঁধে ব্যথা হয়। তো মূলত এইরকম ব্যথা হলে প্রায় সবাই বলে আমার সর্বাঙ্গে ব্যথা। তো এই সর্বাঙ্গে ব্যথা যারা আছে, আপনারা সবাই ফিজিওথেরাপি নেন, কথা শুনেন এবং ওষুধ খান, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, এটা আমার প্রত্যাশা। পুরা বাংলা মানে ঢাকা বাংলা আমাদের বাংলাদেশের ভিতরে এই সুফল প্রধানের এই এখানে প্রতিষ্ঠানে যে ব্যায়ামটা হয়, ফিজিওথেরাপিটা হয়, আমার মনে হয় না এটা এই বাংলাদেশে অত্র বাংলাদেশে কোথাও এরকম হয়। এটার জন্য আমি স্যারকে সাপোর্ট করব। খুবই ভালো, খুবই ভাল লাগে আমার কাছে। তো ইনশাল্লাহ আমার এরপর থেকে যদি সমস্যা হয় আমি আউটডোরে এসে চিকিৎসা নিয়ে যাব, ইনশাল্লাহ আমি ভালো থাকবো। আমার মতো যারা আছেন, আমার মতো যাদের কোমর ব্যথা, গাড় ব্যথা, কাঁধে ব্যথা, ওনারা মূলত এখানে আসেন, নিয়ে দেখতে পারেন যে কিরকম হয়, আউটডোরে এসে দেখেন। তা আউটডোরে একবার দেয়, আর এখানে অ্যাডমিট থাকলে 3 বেলা দেয়, তাহলে ভালো না আমাদের, যে তাড়াতাড়ি আমাদের ইম্প্রুভটা হয়ে যায়। হ্যাঁ, সবার কাছে আমার দোয়া রইল, সবার কাছে আপনার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, স্যারের পরামর্শ মেনে চলি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।